ওকে, তো এই আমরা ট্রেন থেকে সবাই নামছি, মানে এদের নাকি বটে ছাড়া কথা বলা যায় না। উফ, অবস্থা খুব খারাপ রে। চ্যানেল গুড মর্নিং গাইজ, এখন বাজে 5টা বাজতে যায়। তো আমি কালকে ছিল আমাদের একটা বিয়ে বাড়ি, যার ড্রেসেস এখানে এখনো হ্যাঙ্গিং আছে। আর আমি যাব আজকে পুরুলিয়া, যে ট্রিপটার জন্য আমার মা একদমই রাজি নয়। সো তাও আমি যাব বলেছি। আর হ্যাঁ, অনেকেই কমেন্টে বলেছে যে এই কাভারটা কেন ইউজ করি, এইটা একটা প্লাস্টিক গার্ড আছে আর অনেকটা মোটা কভারটা, ফোনটা কোনো রকমভাবে পড়ে গেলেও কোনো ক্ষতি হয় না, যার দরুন এই কভারটা ইউজ করি। আর আমি আজকেও যেটা পরেছি, তো যেহেতু খুব বাইরে ঠান্ডা আছে, অনেকেই বলে যে ট্র্যাক স্যুট কেন ঘুরতে গেলে, বিকজ কোথাও ট্রেন জার্নির জন্য আমি একটু কমফোর্টেবল থাকতে চাই, তো জিন্স প্যান্ট একটু প্রবলেম হয় আমার, প্রবলেম বলতে মাথা তুলে বসতে পারি না, একটু প্রবলেম হয়, তার জন্য আমি ট্র্যাক প্যান্ট পরি যাতে কমফোর্টেবল থাকতে পারি। আর পুরুলিয়া ব্যাপারটা হচ্ছে, হঠাৎ অতনু মামার বাড়ি যাচ্ছিল, তো তার জন্যই আমরাও একবার ঘুরে আসছি আমার মামার বাড়ি পুরুলিয়ায়। তো আজকে আমি আর নীলাদ্রি যাব, অতনু চলে গেছে একদিন আগে, তো এখন বাজতে 5টা, পৌঁছানোর কথা অতনুর বাড়ির সামনে, যেহেতু ওখান থেকেই আমরা যাব, বাট এখনো পৌঁছায়নি, তো খুব তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের। সো দেখা হচ্ছে একবারে অতনুর বাড়ির সামনে, লেটস গো। ওকে, তো এখন যেহেতু ভোরবেলা অন্ধকার হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না, বাট অতনুর বাড়ির সামনে ভিডিও আমরা স্টার্ট করতে পারিনি, কারণ এখন বাজে 5টা 20, আমাদের টোটোয় করে সাঁতরাগাছি যেতে হবে, যেখানে আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টা, বাট আমাদের ট্রেন 6:15। তো এটা আমরা বুঝতে পারছি এবারে কি হবে, তো দেখা যাক। দাঁড়িয়ে আছে এখানে, এই তো আমাদের সঞ্জীবদা ফুল আসছে রানিং এ, তো এবার যাই, তারপর টোটো উঠে তারপরে দেখা হচ্ছে। ওকে, আমরা এখন এসে গেছি সাঁতরাগাছি, প্রচন্ড কুয়াশা চারিদিকে, নীলাদ্রি হাঁটছে এখন। ও বাবা, টোটো করে আসতে কতক্ষণ সময় লাগলো তবু আমাদের? আধ ঘন্টার মতো টাইম লেগেছে, যেটা ভয় ছিল 6:25 ট্রেন শুনলাম, তো কোনো চিন্তা নেই, কুয়াশাটা আবার জাস্ট যাবো, কোনো স্টেশন টেশন কিছু দেখা যাচ্ছে না, সেই দার্জিলিংয়ের মতো হাঁটছি চারিদিকে কুয়াশা খালি। ওকে, তো স্টেশনে গিয়ে ট্রেন আসবে, তো আমরা গিয়ে স্টেশনে গিয়ে অল্প চাফা খাবো, ট্রেন আসবে, ট্রেনে উঠবো, দেন ট্রেনে উঠে দেখা হচ্ছে। তো পুরো ফাঁকা স্টেশন প্রায়, তো পুরোই ফাঁকা যাচ্ছে এখন, ট্রেন এখন আসেনি, ও সামনে ভিড় আছে। ওকে, তো গিয়ে ট্রেনে উঠে দেখা হচ্ছে, হাঁপিয়ে গেছি প্রচণ্ড উঠে। ওকে, তো এই আমরা ট্রেন থেকে সবাই নামছি, তো ওখানে অতনুর সাথে দেখা হয়েছে একটু আগেই, ওখানে দাঁড়িয়েছিল নীলাদ্রি পাশে দাঁড়িয়ে আছে। আমরা এখন যাব ওপারে রেল লাইন দিয়ে ক্রস করে ওপারে যাবো, দেন ওপার থেকে আমরা হেঁটে 2 মিনিটের রাস্তা। অতনুকে দেখা গেছে তিন তিন করে আসছে, আমরা যাচ্ছি। ওকে, তো ওর রাস্তার পথে গিয়ে দেন তারপর দেখা হবে, তো এখনকার জন্য এখানে। ওকে, তো আমরা এসে গেছি অতনুর মামার বাড়ির দিকে যাচ্ছি, চলো মামার বাড়ির দিকে যাচ্ছি এখন, ঘোরাটা এখানে এলে নাকি বটে ছাড়া কথা বলা যায় না, মানে তুমি বলবে আমি খাবো বটে, যাবো বটে, তাই তো? অসত্য নয় বটে, তো আমি ওরম বলছি, আমরা এখন যাইতেছি বটে। আমরা এখন একটু বাজারের দিকে যাব বাইরে, তো একটু বাইরে বাজারে ঘুরে টুরে, তো আমি ওদেরকে রিকোয়েস্ট করলাম এখানকার খাবারের কিছু টেস্ট করার জন্য, তো দেখা যাক এখানে এর খাবার একটু টেস্ট করব আজকে, তো আর পরে আমরা যাব এখান থেকে পাহাড়ের দিকে, বাট অযোধ্যা পাহাড় যাওয়া হবে না, তো সামনে যে পাহাড় পড়ে একটা, তো সেই পাহাড়ে আমরা যাব। রেডি আমরা, তো জাস্ট বেরোবো, বেরিয়ে দেন রাস্তায় গিয়ে দেখা হচ্ছে, ভিডিও স্টার্ট হবে রাস্তায়। ওকে, তো কিছু ফটোশুট কমপ্লিট হলো,
ইনস্টাগ্রাম আইডি আপনি দেখে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলে। ওকে, তো অবশ্যই ফটোগুলো আমরা কিছুদিনের মধ্যে পোস্ট করবো ফেসবুকে, আমি ইনস্টাগ্রামে ফেসবুকে, তো ফলো করবেন। আর হ্যাঁ, এখন যাচ্ছি এখানে বাজারের দিকে যাবো। বাজারে এখানে বিখ্যাত কি ছোলে বাটুরে, ছোলে বাটুরে খেতে যাবো। আমি এসেছি খাবার খাবো, আর সে খাবারের রিভিউ হবে না, এটা হতে পারে? রাস্তাটা খুব সুন্দর, পুরো পেছন দিকটা পুরো ফাঁকা থাকে রাস্তা, সূর্য একটু দেখা যাচ্ছে উঠতে পারে। তো দোকানে এসে গেছি, দোকানে এসে আমরা এখন ছোলে বাটুরে অর্ডার করেছি। নীলার দিকটা এসেও গেছে, অত নৌ পাশে বসে আছে। খাবারটা খাবো, দেন খাবারের রিভিউ করবো। এই তো আনারা গ্রাম, আনারা গ্রামে আমরা আছি, তো এর কোনো পার্টিকুলার নাম নেই, বাট দোকানে এইখানে একটা বাজারে এলে এখানে দোকান আছে, দোকানটা সেখান থেকে ট্রাই করতে পারো যদি কেউ আসে। ওকে, তো এখানে আছে দেখি কী বলে বাটুরা, দুটো বাটুরা আছে, ছোলে আছে, মানে ছোলে ছোলার ডাল, একটু স্যালাড দিয়েছে, আর এখানে আছে আমার ফেভারিট আচার। তো খাবো দেন খেয়ে। কমপ্লিট করলাম বাইরে, করে এখন আমরা যাবো একটু টিকিটটা কাটতে, যেটা বললাম রিটার্ন টিকিটটা কাটবো। তো প্রত্যেকবার আমি খেয়ে আমি বলি, এই যে অতনু রিভিউ বল কেমন লেগেছে ছোলে বাটুরে? আমার তো ভালোই লাগে, ভালোই লেগেছে, আমারও ভালোই লেগেছে, সবই ঠিক ছিল, কিন্তু ছোলের ছোলেটা বড্ড পাতলা, এই ঝোলঝোল টাইপের। তো ঠিক আছে, 30 টাকা প্লেন, টিকিটটা কাটি, দেন তারপরে একটু পাহাড়ের দিকে যাওয়ার প্ল্যান আছে, দেন ফটোশ্যুট করবো, অনেক কিছু প্ল্যান আছে। তো আগে টিকিটটা কেটে নিই, দেন দেখা হচ্ছে। এসে চান করে খেয়ে দে, হঠাৎ ওয়েদারটা বৃষ্টি আসছিল, আমরা ভেবেছিলাম হয়তো যাওয়া হবে না, এখন প্রচণ্ড দেরি হয়ে গেছে, তাও আমরা যাচ্ছি এখন। এই বেরোলাম বাড়ি থেকে, তো এই আমরা সমস্ত রেডি হয়ে এবারে পাহাড়ের দিকে যাব। তো এখন আমাদের নুন এই অতনু নিয়ে যাচ্ছে। ওকে, তো বাসে উঠে পড়েছি আমরা, এখন বাসে বসেছি, কন্ডিশন পেছনের দিকেই বসেছি, দেখা যাক কতক্ষণে পৌঁছে, কতক্ষণ লাগবে এখান থেকে? 20 মিনিট বাসে লাগবে এখান থেকে, তো যাওয়া যাক, গিয়ে তারপরে দেখা হবে। ওকে, তো আমরা এখন পৌঁছে গেছি পাহাড়ের দিকে, যাচ্ছি হেঁটে হেঁটে, এখন পৌঁছেছি পাহাড়, এই যে পেছনে দেখা যাচ্ছে ছোট টিলা টাইপের পাহাড়, এটা জয়চন্ডি পাহাড়, ছোট ছোট্ট একটুখানি পাহাড়। এই যে এখন যাব আমরা পাহাড়ের দিকে, পাহাড়ে উঠব। অবস্থা খুব খারাপ, আমি আবার হাওয়াই ছুটি পরে আসবো বলছিলাম। তো হেভি জায়গায় এসছি, জাস্ট ভিউটা অসাধারণ লাগে এখান থেকে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কষ্ট হচ্ছে খুব। বসেছিলাম ফুল রিক্স, পেছনটা জাস্ট একবার দেখিয়ে দিই হালকা করে গিয়ে, এই যে ফুল রিক্স। তো এই হলো পুরো পাহাড়, তুমি বাবা মাথা ঘুরছে, যাই হোক, তো এইটা হলো পুরো পাহাড়। গুড মর্নিং, তো আজকে আমরা বাড়ি ফিরছি, তো এই ট্রেনে উঠেছি, 6টায় ট্রেন ছিল আজকে যেতে, বলছে ডাকছিল। ওকে, তো যাওয়া হচ্ছে আমাদের সবাই এখন, তো দেখা যাক কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। তো আজ এই ভিডিওটা এই অবধি, অবশ্যই এত ভিডিও আসছে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করে দাও চ্যানেলটাকে। তো এখনকার জন্য বাই বাই, স্টে হোম স্টে সেফ।